আল্লাহ রহমান রহিম এমএসটি বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম, সেখানে পোলাপ করেছিলাম বা আখনি পোলাপ যেটা বলেন বিরিয়ানির মতন সেটা করেছিলাম। আমি বড় বড় পিস করে গরু মাংসকে কোরমা করতেছি, আলু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে একসাথে হয়েছে, সেজন্য খেতে চেয়েছিল। আর বড় ডেকসিতে বসিয়েছি, এখানে 3 কেজি গরু মাংস নিয়েছি, বড় বড় পিস করে কাচ্চি করিনি, কিন্তু কাচ্চির মতন হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছিল এই বিরিয়ানিটা। আপনারা দেখতেও পারবেন আপনারা ভিডিওতে, খুব সুন্দর হয়েছিল। গরু মাংস কোরমা রেডি করতেছি সব মশলা দিয়ে। হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার হই, সেজন্য প্রথম থেকে দেখাইনি, আপনার রান্নাটা দেখাচ্ছি। আর মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস দুটোকে আপনার বুনা করেছি পোলাপের সাথে খাওয়ার জন্যে। আপনারা দেখছে রান্না করে ফেলেছি অলরেডি। এই মাংসটা কত সুন্দর কালার হয়েছে, ছোটো ছোটো পিস করে মাংসটা রান্না করেছি পোলাপের সাথে খাওয়ার জন্য। আর সালাদ রেডি করেছি আপনার, এটা রাতের আয়োজন ছিল, রাতে খাওয়ার জন্য সব ভাই বোন একসাথে হয়েছিলাম, সেজন্যে বাচ্চারাও হয়েছিল। আর পোলাপের চাল আপনার 3 কেজি নিয়েছি, 3 কেজি গরু মাংসের সাথে 3 কেজি চাল নিয়েছিলাম। পোলাপের দইয়ের পরিষ্কার শুকাতে দিয়েছি পানিটা ঝরতে। বড় ডেকসি দেখতে পাচ্ছেন আপনারা, এক হাতে ভিডিও করতেছি অন্য হাতে নাড়তেছি। বড় ডেকসি ছিল 7-8 কেজি পরিমাণ হয়ে গিয়েছিল আলু এবং সব কিছু মিলিয়ে, চাল 3 কেজি আপনার গরু মাংস 3 কেজি নিয়ে। মশলাটা বাগার দিতেছি পেঁয়াজ গরম মশলা দিয়ে এবং কাঁচামরিচ চালগুলো দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি, কারণ এক হাতে করতেছি এক হাতে নাড়তেছি, সেজন্য ভিডিওটা শর্ট করেই আপনাদের দেখাচ্ছিলাম। নাড়তে খুব কষ্ট হয়েছিল গ্যাসের চুলায়, আপনার এই রান্নাটা রান্না করেছি। চুলার আগুনটা খুব আস্তে আস্তে ছিল, অনেক বড় ডেক ছিল। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখতে পারেন আমার যারা বন্ধু বান্ধব আছেন তারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আর দেখতে পাচ্ছেন পরিবেশন করে ফেলেছি সালাদ আখনি বিরিয়ানি যাই বলেন না কেন, এবং মুরগি মাংস বোনা কাচ্চি কাচ্চির মতনই এই রান্নাটা হয়েছিল, খুব সুস্বাদু। সবাই মিলেমিশে খেয়েছি, এর আনন্দ ভোলা যায় না। আসসালামু আলাইকুম।